আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইর থেকে যারা আমাদের কৃষি কথা চ্যানেলটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন, সঙ্গে আছি মোহাম্মদ মাসুদ রানা। আজ আমরা চলে এসেছি উল্লাপাড়ায় ইসলামপুর ভূতগাছা। তো দর্শক, আসলে আমি আজ যে ভিডিওটা করতে চাই, ভিডিওটা আসলে আমাকে মানে মানুষ অনেক রকম কথা বলেন যে কোথা থেকে হাঁস সংগ্রহ করবো, বড়ো হাঁস বা ছোটো হাঁস, সেই সমস্ত বিষয় নিয়ে আমি অনেক ভিডিও করছি। কিন্তু আজকের ভিডিওটা যে আমি একটু অন্যরকমভাবে করছি, যে আপনারা জানেন আমি ইতিপূর্বে একদিনের বাচ্চা কোথায় পাওয়া যায় সেই স্থানে গিয়েছিলাম, সেখানে যা অনেক ভিডিওই করেছি। আমাদের হাশেম খান হ্যাসারিতে গিয়েছি, সেখানকার হাশেম ভাইয়ের সাথে কথা বলে মানে বাচ্চা সম্বন্ধে বা বড়ো হাঁস সম্বন্ধে অনেক কথাই বলেছি। তো আমি ভাইয়ের সাথে কথা বলে আমি একটা লোকের আর কি এই হাঁসগুলো আমার যে পিছে আপনি দেখতে পাচ্ছেন, এখানে মূলত 300 কয়েকটা হাঁস আছে। বাইরে মূলত আমি 500 হাঁস, বড়ো হাঁস এবং 500 ছোট হাঁস, মানে 2.5 মাসের হাঁস আমি এক ভাইকে কিনে দিলাম। তো ভাইয়ের সাথে কথা বলবো, তার আগে আমি আর কি আপনাদের একটু দেখাতে চাচ্ছি যে আমি মূলত যার মাধ্যমে এই হাঁসটা কিনলাম, যে আপনারা যার থেকে বাচ্চা অনেকেই সংগ্রহ করেন তার সাথে একটু কথা বলবো, আর এখানকার যে খামারের মূল মালিক তার সাথে একটু কথা বলবো, তারপরে আমি যে এই হাঁসটা ক্রয় করছেন তার সাথে কথা বলবো, আসলে উনি কী মনে করে কিনলেন বা এই খামারে কী মনে করে বেচলেন এই সম্বন্ধে একটু আর কি কথা বলবো। তো এই বিষয় নিয়ে আর কি আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। তো দর্শক, আসলে এই যে আমি ফার্স্টে আমার যে পিসে যে হাঁসগুলো দেখতেছেন, এই হাঁসগুলোর বয়স মূলত এখন 7 থেকে 8 মাস আর কি। তো এখন মূলত ডিমের পর আসছে এই জায়গা, ওনার এইখানে আছে 300 কয়েকটা, আর বাহিরে আছে মূলত 500-এর উপরে হাঁস আছে, সেক্ষেত্রে এখন উনি ডিম পাচ্ছে 310টি। তো আমি এই বিষয় নিয়ে কথা বলবো যে উনি যে হাঁসটা কেন বিক্রি করলেন। এখন তো আমাদের যে এখানে পরিবেশটা, এই পরিবেশে আসলে মূলত হাঁসের কোনো খাবার দিতে হচ্ছে না, মানে এখন ধান কাটা হয়েছে, আমার পিছে দেখতে পাচ্ছেন অনেকে ধান নিয়ে যাচ্ছে আর কি, ধান কাটা হয়েছে। তো মূলত তারপরে উনি কেন বিক্রি করলেন, এখন তো উনির খরচ যাবে না, সেক্ষেত্রে উনি কেন বিক্রি করলেন, বা এই যে হাঁস যে কিনতে আসছে উনি বা কেন এটা একদিনের বাচ্চা না কিনে এটা কিনলো কী জন্য, সেই বিষয় নিয়ে একটু কথা বলো। তো দর্শক, ফার্স্টে আমি আমার ক্যামেরার সামনে নিয়ে আসতে চাচ্ছি যে আমার যে যার কাছ থেকে আপনারা সবাই বাচ্চা সংগ্রহ করেন, এমনকি বড়ো হাঁসও নিতে পারেন বা অনেকে নিয়েছেন, তো তার সাথে ফার্স্টে কথা বলবো। আমি কথা বলবো হাশেম ভাইয়ের সাথে, আমি খান হ্যাসারের যে হাশেম ভাই আছে তার সাথে কথা। তো দর্শক, আসলে আপনারা আশা করি চিনতে পারছেন যে আমার সামনে যে রয়েছে তাকে অনেকেই চেনেন, যারা মূলত হাঁসের ভিডিও দেখেন, এমনকি হাঁস সম্বন্ধে জানতে ইচ্ছুক বা হাঁস পালতে ইচ্ছুক, নতুন খামারি বা পুরাতন খামারি যারা এই হাঁসের ভিডিও দেখেন তারা মূলত এই হাশেম ভাইকে চেনেন। তো আমি হাশেম ভাইয়ের সাথে কথা বলবো, তো আর কি সব বিষয়ে জানবো যে ভাই মূলত এই যে উনি তো একদিনের বাচ্চা বিক্রি করেন, এখন ওই যে বড় হাঁস কি একজন কিনে দিলেন একজনকে, তো আসলে আমিই মূলত ভাইয়ের বলছি, আমার যে বাহির থেকে একজন বলছে আমার কাছে যে ভাইয়ের, সে ভাইয়ের সাথে আমি কথা বলবো। তো আমাকে বলার পরে আমি ভাইয়ের সাথে বলছি ভাই মূলত এটা কিনে দিয়েছেন, তো ভাইয়ের সাথে আমি কথা বলবো যে ভাইয়ের যে ব্যবসা এখন বাচ্চা সারা বাংলাদেশে কীরকমভাবে দিচ্ছে ওই বিষয়ে নিয়ে একটু কথা বলবো। তো ভাই আসলে আপনি কেমন আছেন প্রথমে জানতে চাই। ইনশাল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তো ঘটনা, আপনার যে এই যে একদিনের বাচ্চা দিচ্ছেন, আসলে এই বাচ্চা নিয়ে অনেকেই অনেক রকম আমাকে প্রশ্ন করেন, তো আসলে আমি এখন মূলত বড় হাঁসের বিষয় নিয়ে কথা বলতে আসি, আপনার ছোট হাঁসের বিষয়ে একটু জানতে ইচ্ছুক হচ্ছে, মানুষ আর কি অনেক রকম প্রশ্ন করে আমাকে, সেই বিষয় নিয়ে একটু কথা বলতেছি। তো আসলে এই যে মানুষ বলে যে আপনার তো সরকারি হ্যাসারি বাদে যদি আপনার কাছ থেকে তারা হাঁসটা নেয় একদিনের বাচ্চা, এই ক্ষেত্রে আপনি কত পার্সেন্ট মানে সিউরিটি দিবেন যে খাকি ক্যাম্বেলি বাচ্চা পাবে অথবা ফিমেলি পাচ্ছে, এটা সিউরিটি কতটুকু আপনি দেন? এটা 100-তে 100 শিওর পাবেন, কারণ আমাদের মূলত ব্যবসা সারা বাংলাদেশে, হয়তো নেট থেকে মানুষ নাম্বারটা সংগ্রহ করে আমাদের সাথে কথা বলে। জি জি। তো এখন এখানে যদি আমরা যদি মানে চালাকি করি বা কোনো রকম প্রতারক করি, তাইলে তো আমাদের কাছ থেকে এই ধরনের বাচ্চা নিবে না মানুষ। তো আমাদের কাছ থেকে যে যেটা চাবে আমরা সারাক্ষণ চেষ্টা করি সেইটা দেওয়ার জন্য। তার মানে দর্শক, আমি একটু যদি ক্লিয়ারলি বলি ভাইয়ের কথা, আমি যতটুকু বুঝতে পারলাম সেটা হচ্ছে ভাই মূলত বলছেন ভাইয়ের ব্যবসাটা সারা বাংলাদেশে বিস্তার হয়ে গেছে অনেক বড় আকারে, তো ভাই যদি কারোর সাথে প্রতারিত করে সেক্ষেত্রে কিন্তু ভাইয়ের ব্যবসা সে লং টাইম করতে পারবে না, যার কারণে ভাই সব সময় চেষ্টা করে যদি সঠিকভাবে ব্যবসা করার জন্য সঠিক নিয়মকানুন মেনে, দেখা যাচ্ছে যে কারো টাকাও সে মারবে না বা 2 নম্বরই কোনো রকম কোনো ব্যবসা করবে না, একজনকে বললো যে আমি আপনার খাকি ক্যাম্পেল দিচ্ছি, সেক্ষেত্রে অন্য বাচ্চা সে দেয় না, যার কারণ ওনার হচ্ছে এই ব্যবসাটা উনি অনেক আগে থেকেই করে, উনি যতদিন বাঁচে এই ব্যবসাটা করতে চায় ওনার মূলত, আমি যতটুকু কথাগুলো বুঝতে পারছি, তো এই জন্য এটা করা। তো আসলে ভাই আর একটু বিষয় জানি যে আপনি যে এখন যে হাঁসগুলো আপনি মূলত এই যে বিক্রি করতেছেন, ধরেন আপনি মূলত একজনের সাথে কথা বললেন মানে যে খামারি তার সাথে কথা বলে আর কি বিক্রি করতেছেন, তো এই যে এই হাঁস সম্বন্ধে আপনি কতটুকু জানেন আর কি?
এই হাঁসটা আমার একটা খামারি মুন্নাব ভাইয়ের, তো উনি আমাকে ডিম দেয়, আমার হ্যাচারিতে আমি ডিম দিয়ে বাচ্চা ফুটাই। তো নরসিংদী আলী ভাই উনি বাইরে থাকেন, তো বাইরের থেকে অনেক সময় আমাদের সাথে কথা হয়। কথা হওয়ার পরে আজকে মানে এক সপ্তাহ আগের থেকে, ভাই আমি আপনার বাসায় আসবো, আমাকে কিছু বড় হাঁস আপনি দিবেন। এরকম বলতে বলতে হঠাৎ করে আলী ভাই আজকে আমার বাসায় চলে আসে। আসার পরে আমার গাড়িতে বিভিন্ন খামারে ওনাকে দেখাই। দেখানোর পরে হয়তো কিছু কিছু খামারে ভ্যাকসিন করা নাই, উনি বিক্রি করবে, কিন্তু উনি শখ করে জিনিসটা নিবে, ভ্যাকসিন ছাড়া যে হাঁস দিলে তাহলে ভাইয়ের ক্ষতি হবে। তখন আমি যে আমার যে খামারি মুন্নাব ভাই ওনাকে বলি, তো উনি খুব খুব নরম মনের মানুষ, উনি আবার আমাকে অত্যন্ত মনের থেকে ভালোবাসে আর আমিও ওনাকে ভালোবাসি, তো ওনার সাথে একটা গভীর সম্পর্ক আছে। এই মতো অবস্থায় আমি দেখলাম যে আলী ভাই অনেক দূরের মানুষ, শখ করে আসছে আমার বাসায়, তারপর আমারও তো একটা মান আছে, আমার এখান থেকে যদি ফিরে যায় তাহলে উনি কষ্ট পাবে। বিধায় আমি আমার মুন্নাব ভাইয়ের কাছে আমি রিকোয়েস্ট করে কথা বলছি যে ভাই হাঁসটা আপনি বাচ্চা হাঁসটা বা বড় হাঁসটা এটা আমার আলী ভাইকে আপনার দিতে হবে। যে দর্শক, তারপরে আমি আরেকটু ইনফর্ম করি আপনাদের, সেটা হচ্ছে মানে আলী ভাই উনির সাথে কথা বলে এইগুলা মানে এইখান থেকে হাঁস নিচ্ছে ভাইয়ের সাথে কথা বলে, তো আমি আলী ভাইয়ের সাথেও কথা বলবো, এখানকার যে খামার আছে তার সাথে কথা বলবো। আর এই যে একটা বিষয় আমি আপনাদের বলি যে এই ভাই শুধু যে বড় হাঁস দিচ্ছে তা কিন্তু না, আপনারা অনেকে চেনেন ভাই ছোটো একদিনের বাচ্চা অনেকে দিচ্ছে, আর এই বড় হাঁস যদি কেউ আপনারা কিনতে চান সেক্ষেত্রে ভাইয়ের নাম্বার আমি ডিসক্রিপশনে দেবো, তো সেখান থেকে নিয়ে আপনারা বড় হাঁস বা ছোটো হাঁস যে হাঁসই নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করলে অবভিয়াসলি সব সময় পাবেন, যখন ভাইয়ের সাথে কথা বলবেন। এমনকি হাঁস শুধু হাঁস নিতে হবে তাই না, আপনি যে কোনো পরামর্শের জন্য ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, আশা করি ভাই আপনাদের পরামর্শ দেবে। তো ভাইয়ের সাথে এই বিষয়ে একটু কথা বলি, ভাই যদি কেউ ধরেন আপনার কাছ থেকে বাচ্চা নিয়ে গেছে অথবা আপনি বড় হাঁস নিয়েছে বা হাঁস নেয়ই নেই, সেক্ষেত্রে আপনাকে কেউ আপনাকে ফোন দিলে আপনি কি তাদের কোনো পরামর্শ দিবেন নাকি হাঁস বিষয়ে? অবশ্য অবশ্যই দেবো, এটা আমাদের কাছ থেকে যে কোনো লোক যদি পরামর্শ চায় ফোনের মাধ্যমে বা বাস্তবে আমাদের সামনে আসে, আমরা সবাইকে এটা হেল্প করার চেষ্টা করি। তো দর্শক, আসলে আমি এই মুহূর্তে তাহলে আমার যে এখানকার যে খামারি রয়েছে যার মূলত হাঁসগুলো বিক্রি করা হলো, তো আমি তার সাথে একটু কথা বলি। তো দর্শক, এই মুহূর্তে যে এখানকার যে হাঁস রয়েছে এই হাঁসের যে মেন মালিক ছিলেন একসময়, তো আমি তার সাথে কথা বলবো। এটা এখন বিক্রি হয়েছে যার কারণে বলতেছি একসময়, তো আমি মূলত এই ভাইয়ের সাথে একটু কথা বলি যে ভাই আপনার যে আর কি বড় হাঁস এইখানে মূলত কম, আপনি তো এই পুরা চকেই রাখছেন, এইখানে কিছু 300 কয়েকটা আছে বাইরে আছে, এমনকি বাচ্চা হাঁসও আমরা দেখতে পাচ্ছি যে ওই পাশে আছে, তো আপনি যে মূলত এই হাঁসগুলো বিক্রি করতেছেন কি জন্য আমি এটা জানতে চাচ্ছি? ভাই আমি আসলে হাঁসটা বিক্রি করব না, আমার মালিক আছে হাসেম ভাই, মানে ওনার সাথে আমার সাথে কথা বলে যে ভাই হাঁসটা কীরকম অবস্থান কি এইরকম এই বিষয় নিয়ে কথা বলে, তো আমার কাছে হঠাৎ করে হাসেম ভাই বলতেছে যে মুন্নাব ভাই তেতালি ওই হাঁসটা আমি তো বিক্রি করে দিতে চাই। দেখলাম ভাই না আমার তো অনেক ইনকাম হইতেছে, তো এ বিষয় নিয়ে তো আমি আসলে বেচার কোনো আমার সিদ্ধান্ত না, তো হাসেম ভাই বলতেছে যে আসলেও আমি যেটা ই করি ভুল হবে না, আপনি এটা বিক্রি করে দেন আমি আবার চেষ্টা করবো আপনার জন্য। আমি আসলে বেচার জন্য এটা পালি নেই, আমি ডিম পালনের জন্য এটা আমি করছি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তো এই বড় হাঁসটা তো আপনি বিক্রি করে দিলেন, এই ছোট হাঁস যে আপনি বিক্রি করলেন আপনার 2.5 মাসের হাঁস, ওই হাঁসটা আমি যদি ধরতে যাই আপনার এখন তো মানে খরচ কীরকম গেছে আর কি এই এই 2.5 মাস পর্যন্ত? আমার 2.5 মাসে মনে হয় 45,000 টাকার মতো গেছে। 2.5 মাসে আপনার 500 হাঁসের পিছে 45,000 টাকা খরচ? জি। তো দর্শক, আসলে বুঝতে পারছেন যে ভাইয়ের 2.5 মাসের যে হাঁসটা বিক্রি করছেন উনি 500 হাঁস ওইখানে আর মূলত 45,000 টাকার মতন খরচ আছে, আর আপনি হাঁস যদি কিনতে চান একটু যোগাযোগ করেন, দেখেন ওই হাঁস আপনার কিনতে গেলে অনেক টাকায় কিনতে হবে, তাহলে কি পরিমাণ ভাই লাভ হয়েছে নির্দ্বিধায় আপনারা বুঝতে পারতেছেন। আর আপনার একটা দর্শক একটা কথা বলি, যেটা হচ্ছে ভাই মূলত বললেন যে আমার যে মালিক, মালিক বলতে হাসেম ভাইকে উনি বলেছেন, আসলে হাসেম ভাই মূলত ওনার মতন এরকম 200-300 খামারি আছেন, তাদের সাথে সবসময় টাচে থাকেন। ভাই মূলত এই হাঁস যে এই যে বড় হাঁসটা লালন পালন করছেন, এই হাঁসের যে ডিমটা হয় সেই ডিমটাই মূলত ভাই নেয়, আর ভাই নিয়ে ওইটাই হ্যাচারি থেকে উনি বাচ্চা ফুটায় আর কি, নিয়ে অনেকের দেয়, যার কারণে ওনার এটা অরিজিনাল খাকি ক্যাম্বেল, সবসময় অরিজিনাল খাকি ক্যাম্বেল বাচ্চাটা আপনি পাচ্ছেন, কারণ ওনার নিজস্ব যে আপনার ডিম উৎপাদন করে নিজেই হ্যাচারি থেকে ফুটায় আর কি দিচ্ছে, এই জন্য নির্দ্বিধায় আপনি ভালো বাচ্চা পাচ্ছেন বা ভালো অরিজিনাল খাকি ক্যাম্বেল পাবেন, আর এই জন্যে উনি মূলত হাসেম ভাইকে বলছেন যে মালিক। তো আসলে ভাই
যে হাশেম ভাই, এই হাশেম ভাই মূলত অনেক খামারের সাথে কাছে থাকেন, এমনকি তাদের কাছ থেকে ডিম সংগ্রহ করে সবসময় মানে ডিম ফোটা মানুষকে বাচ্চা দেন। তো আমি আপনাদের বলবো, আপনাদের যদি কারো বড় বাচ্চা বা ছোটো বাচ্চা যে বাচ্চায় প্রয়োজন হয়, সেক্ষেত্রে হাশেম ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার বাচ্চাটা সংগ্রহ করতে পারেন, এমনকি বড় হাঁসও সংগ্রহ করতে পারেন। আর এই সংগ্রহ করতে হলে আপনাকে অবশ্যই হাশেম ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে। আর যোগাযোগ করতে গেলে আপনি ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করুন, এমনকি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বার থেকে ভাইয়ের সাথে যোগাযোগ করে ভাইয়ের সাথে আপনি কথা বলে আপনার বাচ্চা বা বড় হাঁস সংগ্রহ করতে পারেন। আর দর্শক, আমি আপনাদের একটা জিনিস বলছি, এটা হচ্ছে গুরুত্ব সহকারে আপনারা শুনবেন, সেটা হচ্ছে যদি কেউ কমেন্টে কেউ নাম্বার দেয়, দেখা যাচ্ছে কৃষি কথা ব্যতীত অর্থাৎ আমি ব্যতীত যদি অন্য কেউ কমেন্টে আপনাদের কোনো নাম্বার দেয়, সেই নাম্বার থেকে আপনারা যদি যোগাযোগ করে বড় হাঁস বা ছোটো হাঁস যেটাই ক্রয় করতে চান, সেক্ষেত্রে ক্রয় করার সময় যদি আপনি কোনো প্রকার প্রতারিত হন, সেক্ষেত্রে আমি দায়ী থাকবো না। সেজন্য আমি আপনাদের বলবো, যারাই আর কি বড় হাঁস বা ছোটো হাঁস সংগ্রহ করতে চান, তারাও অবশ্যই ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া থাকবে বা স্ক্রিনের পর যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাচ্চা বা বড় হাঁস ক্রয় করবেন। তাহলে আপনার ঠকার সম্ভাবনা নাই, এমনকি আপনি কোনো রকম প্রতারিত হবেন না। তো দর্শক, এই মুহূর্তে আমি অনেক কথাই বললাম, হয়তো কথাবার্তা একটু ভুল ত্রুটি হতে পারে, আপনারা দয়া করে মানে বোঝার চেষ্টা করবেন আমি কী বোঝাতে চেয়েছি। তো আমি আপাতত এই মুহূর্তে কথা বলবো এখানে যে মূলত এই হাঁসটা ক্রয় করলেন তার সাথে আমি কথা বলবো, আমাদের আলী ভাই। আলী ভাই বিগত অনেক বছর বাইরে ছিলেন বিদেশ থেকে, আমার এই ভিডিওগুলো দেখার মধ্যে উনি উৎসাহিত হয়ে উনি আশা করছেন যে দেশে এসে উনি কিছু হাঁস ক্রয় করে উনি মূলত লোক দিয়ে এই হাঁসগুলো পরিচালনা করবেন, যাতে দেখা যাচ্ছে ওনার হয়তো কিছু এখান থেকে টাকা আসবে, এমনকি এটার মাধ্যমে ওনার আরও দুই চারটা পরিবার চলতে পারবে। সেই জন্যে মূলত ওই আলী ভাই হাঁসের খামার করার জন্য ইচ্ছুক বা হাঁস কিনছেন। তো আমি এই আলী ভাইয়ের সাথে কথা বলবো। তো দর্শক, এই মুহূর্তে আমার সামনে রয়েছে আলী ভাই, আমি আলী ভাইয়ের সাথে কথা বলবো, তার আগে একটু আলী ভাইয়ের সাথে পরিচয় হয়ে আলী ভাইয়ের সাথে একটু কথা বলি। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। জি ভাই, আপনি এত আসলে এখানে হাঁস নিতে আসছেন, আপনি মূলত বাইরে ছিলেন, বাইরে কোন জায়গায় ছিলেন, মানে কোন ছিলাম? 29 বছর ভাই, 29 বছর সৌদি ছিলেন। তো আমি আপনার কাছে ফার্স্টেই জানতে চাবো, আপনি মূলত 29 বছর যে সৌদি থাকার পরে এইখানে যে আসলেন, আসে হাঁস ক্রয় করতেছেন, আসলে মানুষ তো অনেকেই অনেক রকম কথা বলবে যে আপনি এত বছর থাকার পর এখন দেশে এসে হাঁস পালন করার জন্য হাঁস ক্রয় করে হাঁস পালন করে, তাহলে বিদেশ এতদিন কী করলেন আপনি? ভাই শুধু হাঁস না, শুধু পশু পাখি যা আসছে আপনার গরু ছাগল হাঁস মুরগি এগুলো সবগুলো আমার সুরবোনা থেকে যখন আমি শুরু ছিলাম তখন তো পালার মানে ইয়ে ছিল আমার, মানে আপনার ভালোবাসা ছিল, মানে পশু পাখির একটা ভালোবাসা ছিল পশু পাখির। তাই থেকে আমার মনে দীর্ঘদিন বিদেশ থাকার পরও আমার মনে প্রাণে ছিল যে দেশে আসছে একটা মনে করে গরু ছাগল হোক, গরুর খামারি হোক বা ছাগলের খামারি হোক বা হাঁসের খামারি হোক, খামারি করবো, তাতে করে আমার দ্বারাই আরও কয়েকটি ফ্যামিলি চলতে পারে, ঠিক আছে, আমার খামারে কাজ করবে, এদের যে মা বাবা আছে ছেলে মেয়ে আছে তাতে করে ওরা কর্মসংস্থান করতে পারে, ঠিক আছে, আমার এখানে কাজ করে বেতন দিব, আমাদেরকে চলতে পারে, ঠিক আছে, বিদেশ যে 30 বছর করছি আমি, ঠিক আছে, করার পরে এখন চিন্তাভাবনা করলাম যে এখন বাংলাদেশের লোক অনেক বেকার আছে, তাদের একটা কোনো কর্মসংস্থান করার জন্য, তবে আমার প্রোগ্রাম আছে গরুর খামার করবো, ঈদের আগেই মনে করেন আপনার মোটা চাদার করানো আছে, গরু কিনছি বসে আরও কিনবো গরু, ঠিক আছে, তো ছাগলের খামারও করবো আমার। তো দর্শক, আসলে বুঝতে পাচ্ছেন মূলত ভাই অনেকদিন যাবৎ 29 বছর বাইরে ছিলেন, তো বাইরে থেকে আসার পরে এখানে আর কি ভাই প্ল্যান করছে যে উনি শুধু অনেকদিন বাইরে থাকার পরে পশু পাখির প্রতি তার একটা মানে ভালোবাসা, তা যার কারণে ভাই এখন মূলত এখান থেকে কিছু হাঁস সংগ্রহ করছেন, উনি ছোটো হাঁস মানে 2.5 মাসের হাঁস সংগ্রহ করছেন 500, এমনকি বড় হাঁস সংগ্রহ করছেন 500 ডিমের হাঁস। তো আসলে ভাইয়ের এটা সংগ্রহ করার কারণ যে ভাই শুধু তার লোক দিয়ে এই হাঁসগুলো দেখাশোনা করবেন, দেখা যাচ্ছে সেক্ষেত্রে যেন তাদের কর্মসংস্থান হয়, ভাই বলতেছে মূলত তাদের এলাকাতে অনেক ফ্যামিলি রয়েছেন যারা বেকার মানে কোনো কাজ করে না, সেক্ষেত্রে তাদের যাতে একটা কর্মসংস্থান হয় সেই জন্য এটা করেন। তো দর্শক, আমি আসলে অনেকেই বলবো যারা বাইরে থেকে আমাকে ফোন করেন, তো আমার মূলত এই উদ্দেশ্য নিয়ে অনেকেই ফোন করেন যে তারা খামার করবেন এই করবেন, এটা করার অর্থ যে ভাই শুধু তাদের জন্য না, তার যে আশেপাশে যে কিছু লোক রয়েছেন বেকার তাদের জন্য মূলত কর্মসংস্থান তৈরি করার জন্য এটা করা। তো ভাই আসলে আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, আপনি যে এই যে 500 হাঁস কিনলেন বড় হাঁস এমনকি 500 ছোট হাঁস কিনলেন, এই যে দামটা আর কি মূলত ধরা হয়েছে তাতে আপনার কি মনে হচ্ছে? না, দাম ঠিকই আছে মনে করেন, এখন আমার পছন্দ হয়েছে এই জন্য, টাকা কোনো ব্যাপার না,
আমার পছন্দ হয়েছে। তারপরে হাসান ভাই আছে, আমি দিদিকে বহু দূর থেকে আসছি আপনার ভিডিও দেখে, আপনার ভিডিও দেখে যখন সৌদি ছিলাম তখন আপনার ভিডিও দেখতাম, আমি ভিডিও দেখে মানে অনুপ্রেরণা হয়ে হই আপনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে আপনার যে অ্যাড্রেস দেন, আপনার অ্যাড্রেস দেন, আমি নসুদ্দিদিকে বহু দূর থেকে এখানে আসছি আপনার ইয়াতে উল্লাপাড়াতে, আপনার সিরাজগঞ্জ উল্লাপাড়া। তো হাসান ভাই নামে যে হেসারি আছে ওনার সাথে পরিচয় করলেন, এবং হাসান ভাই অনেক ভালো মানুষ, ভালো মনের মানুষ, ঠিক আছে। তো ভাই এই যে হাসটা আপনি ক্রয় করলেন, সেক্ষেত্রে যদি আপনার মনে যদি ধরেন যে 2000 টাকা বেশি নিছে, তো সেক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে? না, 2000 টাকা তো বেশি না, মনে করেন যে আমি পালার জন্য লইছি, এবং যারা আপনার আমার কাজ করবে, ঠিক আছে, তাদের ফ্যামিলি কর্মসংস্থান হবে, তার কর্মসংস্থান হবে, তার ফ্যামিলি চলবে, শুধু এই কারণে 2000 টাকার জন্য বেশি তেমন একটা না। মানে আপনি হিসাব করছেন যে যদি ধরি, আমি যদি ধরি তার দামটা ঠিকই আছে, যদি ধরি যে 2000 টাকা বেশি হয়েছে, সেক্ষেত্রেও আপনি বলতেছেন যে আপনার যে কর্মসংস্থান হয়েছে আপনার যারা আর কি এটা লালন পালন করবে, শুধু তাদের জন্য আপনি এটা ক্রয় করছেন আর কি। জি 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 জি। তো আসলে মূলত আপনার দেশের বাড়িটা কোথায়? দেশের বাড়ি নরসিংদী। তো দর্শক আসলে সারা বাংলাদেশ থেকে আমাকে অনেকেই ফোন করেন, এমনকি বিদেশ থেকেও, যেরকম ভাই আমার সাথে যোগাযোগ করার পরে আমি ভাই হচ্ছে হাসিম ভাইয়ের নাম্বার দিয়েছি, হাসিম ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে ভাই মূলত এই হাঁসগুলো ক্রয় করছেন। তো আসলে সারা বাংলাদেশ থেকে বা সারা অনেক বাইরে থেকে আমাকে যোগাযোগ করেন আমার সাথে। তো আসলে যারা এই বড় হাঁস বা ছোটো হাঁস ক্রয় করতে চান, আমি বারবার বলছি আপনারা ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে হাসিম ভাইয়ের সাথে কথা বলে আপনারা বড় হাঁস বা ছোটো হাঁস ক্রয় করতে পারেন, ভালো মানের হাঁস পাবেন, আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারি। আর হাসান ভাই খুব ভালো লোক। তো আসলে দর্শক আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।